কারি পাতা নিয়ে নিয়েছি, এই যে এগুলো শুকিয়ে ডাব্বায় ভরে রাখবো, ঘর করতে রাখতেই হয়। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শিফালি ব্লগ। জানেন নিত্য পুজো করব, কত সাদা ফুল ফুটেছে। এখানে যারা থাকেন তাদের পারমিশন নিয়ে সামান্য কটা ফুল তুলে নিচ্ছি আস্তে আস্তে। একটা দুটো নিয়ে বেশি মাস ওখানে কারি পাতা নিয়ে নিচ্ছি, এই যে এগুলো শুকিয়ে ডাব্বায় ভরে রাখবো, ঘর করতে রাখতেই হয়। না দুটো দিলে না পোলাও বা ডালেতে ভালো লাগে না, নিরামিষ ডালেতে, সেই জন্য গুটি কোটায় নিলাম। এখানে যখন পাওয়াই যায় সেজন্য আর বেশি নিলাম না, বাস এগুলোই থাক। বেলপাতা তুলে নিচ্ছি, এত তাজা বেলপাতা যেন মনে হয় গাছটাকেই তুলে নিয়েছে। শিব ঠাকুরকে দেবো আর লক্ষ্মী ঠাকুরকে দেবো। কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, কোন ফুলেতে কেষ্ট আছেন কোন ফুলেতে রাধা। গোপাল শোনার জন্য এখন আমি অপরাজিতা নীল ফুল তুলে নিচ্ছি, এই দেখেন অনেক। এই তো কত অপরাজিতা হয়ে গেছে, এই বিচে পড়েই হয়ে গেছে। এখানে যে গাছটা হয়েছে না, এই বিচে হয়তো ঝড়ে পড়ে গেছে। নিয়ে নাও না, নিয়ে না। হ্যাঁ একটু কোন দেখে তুলো, কোথায় কর্নার আছে দেখো। একটা তুলো, যদি না হয় তখন লসখান হয়ে যাবে। একটা তুমি নাও, ওটা যদি বেঁচে যায় তাহলে ভালো। আর তুলসী পাতা, কত বড় তুলসী পাতা এক একটা দেখো। গরমে ছুটি ছিল না তখন, পেকে পুরো একদম পাতা টাতা কিছুই ছিল না, আমি তখন নিয়ে গেছিলাম। হ্যাঁ এগুলো দেখো হয় কি না, কত সুন্দর বেলপাতা গাছটি হয়ে গেছে, অনেক বড় গাছটি। ওই জন্যই এলাম এখানকে, একদম তাজা তাজা বেলপাতা বাবার মাথায় দেব, লক্ষ্মী ঠাকুরের কাছেও দেবো না, সেই জন্যে পুজোতে লাগবে। আর গোপাল সোনার তো তুলসী পাতা বাড়িতেই লাগানো আছে, বেলপাতা কি আর হয় গাছ বাড়িতে। একটু দশটা মণির চারাও নিয়ে নিয়েছি আমরা দুইজনে, একটু গাছটা লাগাবো দেখা। এই তো এই চারাটা ভালো করে লাগাবে, আর সকালেই যে লাগিয়ে দাও জানো। স্নান করে একদম ফ্রেশ হয়ে গেলাম, এখন আমি গোপাল সোনার জন্যে দুধটা গরম করে নিচ্ছি আস্তে আস্তে। দুধ ফল দুধের সর দিয়ে গোপাল সোনাকে সকালবেলা ভোগটা নিবেদন করলাম। পার্কে থেকে নানা রকমের যে ফুল তুলে এনেছিলাম ঠাকুরজিকে সব নিবেদন করলাম। আজকে শুভ দিন, ভগবান শ্রী বিষ্ণু অবতার শ্রী বাবা রামদেবজি মহারাজ আজকে জন্মোৎসব। চারিদিকে ভান্ডার নাচানাচি, হাজার হাজার মানুষের ভিড় যেন উপচে পড়েছে রোডে। এত বাজনার আওয়াজ, ডিজের গান শুনে বাড়িতে আর বসে থাকতে পারলাম না, দুপুরে রান্নাবান্নাটা সেরে চলে এলাম। চলুন তাহলে সবাই মিলে আমরা এখন আনন্দ উপভোগ করি আর দেখতে থাকি।
আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সবার সামনে হাজির হব। See you tomorrow. Have you a nice day. Thank you. Tata. Bye bye.